টিকটকের সঙ্গে এবার পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ইউটিউব। ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকে প্রতিনিয়ত তরুণ তরুণীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউবের স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বা শর্টস। তাই নতুন ফিচার আপডেট করে যাচ্ছে ইউটিউব। এবার ইউটিউব শর্টস এর জন্য তিনটি নতুন ফিচার নিয়ে আসছে গুগল। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেকক্রাঞ্চের একটি প্রতিবেদন এমনটাই বলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তরুণ তরুণীদের কাছে প্রতিনিয়ত প্রয়োজনীয় হয়ে উঠেছে ইউটিউবের শর্টস সেগমেন্টটি, তাই নতুন ফিচার আনা হচ্ছে। তবে এসব ফিচার শুধু প্ল্যাটফর্মটির প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। এবার ইউটিউবের শর্টসে তিনটি ফিচার যুক্ত হতে যাচ্ছে। ফিচারগুলি হল স্মার্ট ডাউনলোড, পিক ইন পিকচার ও জাম্প আহেড। অনেকে ইউটিউব থেকে শর্টস ভিডিও ডাউনলোড করে রাখতে চান, কেউ বা পছন্দের ভিডিওর লিংক সংরক্ষিত করে রাখে। মূলত ডাউনলোড করার কোনো অপশন না থাকায় লিংক সেভ করে রাখে। তবে স্মার্ট ডাউনলোড ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে থাকা শর্টসগুলো ইউটিউবের লাইব্রেরিতে থেকে যাবে, ফলে অফলাইনে সেসব ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা। সব ধরনের স্মার্টফোনে অ্যাপস মিনিমাইজ করে রাখা যায়, এছাড়া ডিসপ্লেতেও ছোট আকারে রাখা যায়। এমনই এক ধরনের ফিচার আনতে চাচ্ছে ইউটিউব শর্টস। এই ফিচারটি হচ্ছে পিক ইন পিকচার, যার মাধ্যমে অ্যাপ থেকে বের হয়ে গেলেও শর্টস এর ভিডিওগুলো ডিসপ্লেতে ছোট ফোল্ডিং উইন্ডোতে হয়ে থাকবে। এছাড়া এই উইন্ডো ফোনের যে কোনো জায়গায় রাখা যাবে। ইউটিউবে একটি ভিডিও দেখা শুরু করলে কন্টেন্টের কোনো অংশ ভালো না লাগলে টেনে দেখা যায় অথবা ডাবল ক্লিক করেও টানা যায়। তবে জাম্প আহেড ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা ডাবল ক্লিকের মাধ্যমে রিকমেন্ডেড অংশ থেকে ভিডিও চালু হবে। এর ফলে সবচেয়ে ভালো অংশ থেকে বা আকর্ষণীয় জায়গা থেকে ভিডিওটি চালু হবে। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি, ঢাকা।